মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের অধিগ্রহণ করায় কৃষি জমি ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন গজিয়ে স্থানীয় কৃষককর 16 নভেম্বর উপজেলা ইসাখালী ইউনিয়নের পশ্চিম ইসাখালী মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের সড়কত ওই মানববন্ধন করা হয়। মানববন্ধনত অংশগ্রহণকারী কৃষককলর হই দে মানববন্ধনের লাইভ প্রস্তুতি লইবার সময় স্থানীয় কিছু সন্ত্রাসীয় ইতারত হামলা চালায় এবং ইতারের বেনাফেস্টন হারি লই ফেলায়। আমাদের 6 নং ইসাখালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নুরুল মোস্তফার একটা সন্ত্রাসী বাহিনী আসি সবাইকে মারধর করে লাঠি সোসোটা দেখায় ব্যানার সবাই নিয়ে চলে গেছে ওরা। অর্থনৈতিক অঞ্চল এলাহার মৎস্য প্রকল্প ও কৃষি জমির প্রায় 12,500 একর ব্যক্তি মালিকানাধীন কৃষি জমির অর্থনৈতিক অঞ্চল এলাই অধিগ্রহণ গজি। ইতিমধ্যে অধিগ্রহণ সংক্রান্ত চট্টগ্রাম জেলার প্রশাসকের স্বাক্ষরিত সিটি জমির মালিকের হাতে গিয়ে জেন্ডে অধিগ্রহণ আইনে কৃষকসকলের মজাদর দেড় গুণ ক্ষতিপূরণ পাইব বলে উল্লেখ আছে। কৃষকসকল এলাই হত হয়ে জানা গিয়ে 17 সালের অধ্যাদেশ অনুসারে অধিগ্রহিত জায়গার দাম হলো যে 3 গুণ, যা আছে মোজারেট তার থেকে 3 গুণ, তারপরে 3 গুণও আমরা 300 গুণ নিতেও রাজি নই। এই জন্য রাজি নয় আমরা এগুলা দিয়া পকেট খরচ খাবো, বাজার খরচ খাই, পরে শেষ। আমার ঘর গাছপালা জায়গার দামে মাত্র 2,25,000 টাকা, অথচ আমার ঘরের দাম আছে 500,000 টাকা। তাহলে এগুলো কি আমরা কি করি, কোথায় যা দাঁড়াবো, খোলা আকাশের নিচে দাঁড়াবো? আমাদের থেকে তো রঞ্জার অনেক ভালো আছে, সরকার টাকা দিচ্ছে, সরকার ঘর দিচ্ছে, সরকার খাবার দিচ্ছে, সরকার দুধ দিচ্ছে, আমরা তো কিছুই নাই। এই সম্পদটাকে আমরা আমাদের সম্পদটাকে আমাদের থেকে নিয়ে যাওয়া মানে আমাদেরকে পথে বসাই দেওয়া, হাজার হাজার মানুষকে পথে বসাই দেওয়া। খাইদুরি 250 জায়গার দাম দিচ্ছে মাত্র 14,000 টাকা, যেখানে 250 দাম বর্তমান বাজার মুজারের ভ্যালু ধরলে তো 10,15,00,000 টাকা, মার্কেট ভ্যালু হিসেবে 50,00,000 টাকা। আমি কোনো ধানে জমিন, ফসলে জমিন, কোনো মৎস্য উৎপাদনের জায়গা আমি হাত দেবো না, হাত দিতে দেবো না। এর আগে আমার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, এটা আমার মন্ত্রীর প্রতিশ্রুতি, এটা উনি আমার এলাকার সংসদ সদস্য। আর 3 গুণ সরকার বলছে 3 গুণ দিবে, 3 গুণের জায়গাতে এখন 2 গুণ দিবে বলছে, 2 গুণের জায়গাতে এখন কোনো টাকা পয়সা দেন 3 বারই করে আমরা কাগজপত্র জমা দিচ্ছি। কোথায় আমরা ওই যে ভূমি অফিসে আছে কোর্টে এল শাখায়, কিন্তু 3 বারই পর অফিসার এখন ফালটি যায় কিন্তু কাগজপত্র উদা হয়ে যায়। পরের বারে আমি বললাম যে কি অফিসার চলে গেলে চুরি করতে চলে গেছে, এখন কাগজপত্র কি ওরা কাটি বেঁধে নিয়ে গেছে? এগুলো তো টেবিলে আছে, এগুলো দেখেন, ওই সময় আমাদের নাই, তা আপনারা কী জন্য আসেন? তারপরে জমা দিলাম, জমা দিতে গেলেও তো আমাদের থেকে খরচ পাতি দিত, বলে যে কি 500, 2,000, 3,000 টাকা খরচ দিয়ে দিচ্ছি, তারপরে এখন পর্যন্ত টাকা নদী গাছপালা কাটি ফেলার ঘর দরজা ফেলি ফেলা দিয়ে তারপরে ইয়ে করে, কোনো জিজ্ঞাসা করার না সময় নাই, জিজ্ঞাসাবাদ নাই, কোনো টাকা পয়সা দিবারও করে না, শুধু কাগজপত্র জমা দাও আর খালি কাগজপত্র জমা দাও, মাপ জোখ হয়ে যাচ্ছে। এই কৃষকগুলোর দাবি সম্পর্কে মিরসরাই উপজেলার সহকারী কমিশনার কাইসার খসরু হই দে আবুতরা এলাকায় যেখানে আমাদের ইকোনমিক জোনের জন্য রাস্তা অধিগ্রহণ হচ্ছে, সেখানে কিছু মানুষ যারা ক্ষতিগ্রস্ত ওনারা আজকে মানববন্ধন করেছেন। তো আমরা এখন পর্যন্ত ওনাদের থেকে লিখিত কোনো অভিযোগ বা কোনো ওনাদের কি চাওয়া পাওয়া সেগুলো আমরা এখন পর্যন্ত জানিনি, তবে যতটুকু জানি যে ওনারা চাচ্ছেন বর্তমানে যে নতুন আইন হয়েছে 2017 সালে অধিগ্রহণ আইন, সে আইন অনুযায়ী যাতে ওনারা ক্ষতিপূরণটা পান। তো আমি ওনাদের যদি লিখিত অভিযোগ পাই তাহলে আমরা উপজেলা প্রশাসনের ইউনো স্যার আছেন, ইউনো স্যারের সাথে কথা বলে আমরা যথাযথ কর্তৃপক্ষকে ওনাদের দাবি দেওয়ার বিষয়টা আমরা জানিয়ে দিব। লাগাইলেই হিট।